নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে, চিড়ের পোলাও বা পোহা। সকালের জলখাবারে অথবা বিকেলের টিফিনে এটি কিন্তু খুব কম সময়েই বানিয়ে ফেলা যায়। চলুন দেখে নিই রেসিপিটা। আমি একটা পাত্রে 2 কাপ পরিমাণ চিড়ে নিয়ে 2-3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিলাম। ঝরঝরে চিড়ের পোলাও রান্না করতে চিড়েটা জলের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এইভাবে জলটাকে ঝরিয়ে রাখলেই হবে। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এবং 1/2 টিস্পুন ঘি। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া 1টা মিডিয়াম সাইজের আলু। খানিকক্ষণ নেড়ে চেড়ে তাতে দিয়ে দিলাম হলুদ এবং নুন। 3-4 মিনিট এইভাবে আলুটাকে ভেজে নিলাম। ভালোভাবে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কা। সবকিছু আবার 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। আবারও সবকিছু ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিড়ের পোলাওতে মিষ্টির পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিড়ে। এবার চিড়েটাকে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। নুনটা একটু আমার কম লাগছিল, তাই আমি 1 চামচ নুনও দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী নুন এবং চিনিটা অ্যাড করবেন। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা পুরো রান্নাটাই কিন্তু ঘিতে করতে পারেন, তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। তৈরি হয়ে গেল ঝরঝরে চিড়ের পোলাও। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের আরো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে। নমস্কার।